সাকিব খান বলতে আমরা ফিল্ম বুঝি, ফিল্ম বলতে সাকিব খান বলতে ফিল্ম, এটা আগেরটা এখন একটা মিলালে হবে না। বিকজ অফ আগে মানুষের প্ল্যাটফর্ম একটাই ছিল, বিনোদন মাধ্যম একটাই ছিল চলচ্চিত্র। তখন হয়তো ডিশের লাইন, বিভিন্ন ইন্ডিয়ান বা অন্যান্য চ্যানেল, ইন্টারনেট, ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম এগুলো ছিল না। হ্যাঁ, সো যার জন্য মানুষ বিনোদনের একমাত্র খোরাক ছিল চলচ্চিত্র। এখন এত অপশনস চলে আসছে, এত অপশনস চলে আসছে, মানুষ চিন্তা করে আচ্ছা জ্যাম বের হব, যাব জ্যাম ঠেলে যাব, অথচ একটা সিনেমা হলে যাওয়াও একটা এক্সপেন্সেস আছে, সিনেমা হলে মুভি দেখতেও একটা এক্সপেন্সেস আছে, পপকর্ন খেতে গেলে, খাওয়া দাওয়া করতে গেলে একটা এক্সপেন্সেস আছে। তো হয়তো বাজেট ফ্রেন্ডলি হলে সবাই একটু ভালো হবে আমার মনে হয়। আর অবশ্যই ভালো কাজও করতে হবে, কোয়ালিটিফুল কাজ না হলে মানুষ যাবে না, কেন যাবে? কারণ তারা ঘরে বসে হাতে মুঠো ফোনে সব কিছু দেখতে পাচ্ছে, ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছে। সো আমার মনে হয় যে যত ভালো কোয়ালিটিফুল কাজ হবে দর্শকরা তত বেশি দেখবে। বিকজ আমার কাছে একটা কারণেই মনে হয়, আমরা সব আর্টিস্টরা যেমন ফিল্ম করছি, নাটক করছি, ওটিটি করছি, মানে অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকছি। ফিল্ম বলতে সাকিব খান বলতে ফিল্ম। সো সাকিব খান অন্য কিছু করে না, বাংলাদেশের ফিল্মের ওয়ান অফ ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর রিপ্রেজেন্টেটিভ আমি বলবো। সো উনি তো আর কিছু করে না, এটা ওনার একটা প্লাস পয়েন্ট এবং বেনিফিট। সো সাকিব খান বলতে আমরা ফিল্ম বুঝি। সো এবং উনি নাম্বার ওয়ান সুপারস্টার আমাদের দেশের। সো মনে হয় যে সাকিব ভাই যেটা করবে, সবার একটা ওনার উপর কনফিডেন্ট আছে, সাকিব ভাই যেটা করবে ডেফিনেটলি ভালোই হবে। ওই জন্য সবাই চায় যে সাকিব ভাই সিনেমাটা মিস না করতে। আমি সম্ভবত দেশের বাইরে ছিলাম আমি তখন, হ্যাঁ, হার্লেনের সাথে আমিও কানেক্টেড। কানেক্টেড বলতে আমি এখনো অফিসিয়ালি কোনো সাইনিং এ যাইনি, বাট আমার সাথে দুই একবার বসা হয়েছে, হোপফুলি খুব তাড়াতাড়ি আমিও যুক্ত হব। হ্যাঁ, আমার ইমনের সাথে কথা হয়েছে, আমার সাকিব ভাইকে দেখলাম যে হার্লেনে জয়েন করেছেন, খুবই ভালো লেগেছে। আসলে সাকিব ভাইকে খুব পছন্দ করি ব্যক্তি হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে, উনি যা করে তাই ভালো লাগে আসলে। তো আমি অনেক অনেক শুভকামনা বলবো ভাইয়াকে, যে ভাইয়া আরো ভালো করুক সামনে, আর আমরাও একসাথে আরো কাজ করতে পারি যেন বেশি বেশি করে। ভাইয়া বিদেশি নায়িকাদের না নিয়ে দেশি নায়িকাদের সাথেও কাজ করবে, এটা আমার প্রত্যাশা তার কাছে, এই তো। হ্যাঁ, বিদেশি নায়িকা নিয়ে করেছি প্রিয়তমা, আমি বলবো আমি নিজেই তিনবার দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। ইটস নট অ্যাবাউট সুন্দর, কখনো কখনো ক্যারেক্টার, কখনো কখনো আর্টিস্ট, আমার কাছে খারাপ লাগেনি এক কথায়। প্রিয়তমা বা প্রিয়তমার যে নায়িকা আছেন ইধিকা পল, আমার কাছে ওনার অভিনয় খুবই ভালো লেগেছে, ন্যাচারাল লেগেছে। বাংলাদেশের নায়িকাদের নিয়ে আমি তো বাংলাদেশি আর্টিস্ট হিসেবে চাইবো কাজ করতে, বাট হয়তো একটা আর্টিস্ট কখন ইন্টারন্যাশনাল আর্টিস্ট হয়, যখন সে সব দেশের নায়িকাদের সাথে সব প্রোডাকশনে কাজ করে, তো সেই জন্যই হয়তো বা করেছেন, আরও একটি করছে, আমি ওয়েলকাম করছি এবং আমি অবশ্যই বের হলে গিয়ে দেখবো। বাট পাশাপাশি বলবো যে দেশি নায়িকাদের ভুলে না যেতে, তাদের সাথেও কাজ করতে। সো ইয়া, দ্যাটস ইট।